মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে দুটি ফেরি থেকে নামার সময় যাত্রীদের প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার ১২ মে শিমুলিয়া থেকে বাংলাবাজার যাওয়ার পথে শাহপরাণ এবং এনায়েতপুরী নামে দুটি ফেরিতে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে শাহপরাণে একজন এবং এনায়েতপুরীতে চারজন মারা যান। পুলিশ জানিয়েছে বেলা ১৭:৩০টার দিকে শিমুলিয়া ফেরিঘাট থেকে প্রায় ৩,০০০ যাত্রী নিয়ে শাহপরাণ নামের একটি রো-রো ফেরি রওনা হয়। ফেরিটি বাংলাবাজার পৌঁছায় বেলা ১২টার দিকে। ফেরিটি বাংলাবাজার ঘাটের ৩ নং পন্টুনের নোঙর করার সঙ্গে সঙ্গে দ্রুত নামতে গিয়ে হুড়োহুড়ি শুরু করেন যাত্রীরা। যাত্রীদের উপচে পড়া ভিড়ে চাপা পড়ে একজন কিশোর মারা যায়। বাংলাবাজার ট্রাফিক পুলিশের পরিদর্শক গণমাধ্যমকে জানিয়েছে, মাদারীপুরে বাংলাবাজার ও মুন্সিগঞ্জে শিমুলিয়া নৌপথে চলাচলকারী ফেরি এনায়েতপুরী থেকে নামতে গিয়ে বেলা ২টার দিকে পদদলিত হয়ে চারজন মারা যান। এর আগে দুপুর ১২টার দিকে শাহপরাণ ফেরিতে পদদলিত হয়ে একজন মারা গেছেন। অন্যদিকে পুরনো রশি এবং তারের কারণে ঝড়ের কবলে টিকতে পারেনি দৌলদিয়া ঘাটের পন্টনটি। এর জন্য কর্তৃপক্ষের গাফিলতিকেই দোষছেন স্থানীয়রা। এদিকে ডুবে যাওয়া মাইক্রোবাসের চালককে এখনও উদ্ধার করা যায়নি। পুরাতন এবং জরাজীর্ণ রশি, পন্টনের অবস্থাও নাজুক, তা দিয়েই প্রতিনিয়ত চলাচল করছে দৌলদিয়া এবং পাটুরিয়া নৌরুটের ফেরিগুলো। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার ঝড়ের কবলে পড়ে যাওয়া দৌলদিয়া ঘাটের ৫ নং পন্টনটি একেবারেই দুর্বল এবং পুরাতন, তার দিয়ে বাঁধা ছিল। তবে অভিযোগ অস্বীকার করে ঘাট কর্তৃপক্ষের দাবি, ১১টি রশি দিয়ে শক্ত করে বাঁধা ছিল, প্রচণ্ড ঝড়ের কবলে টিকতে পারেনি সেগুলো। দৌলদিয়া ৫ নম্বর ঘাটে সারেং আব্দুর রহমান বলেন, ১১টি রশি দিয়ে শক্ত করে বাঁধা ছিল, হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের কবলে এটি ছিঁড়ে যায়, তুলার মতো সব উড়ে যায়। এদিকে নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসে থাকা চালক সহ নিখোঁজ যাত্রীদের সন্ধানে অপেক্ষা করছেন স্বজনরা। তবে ফায়ার সার্ভিসের দাবি, সেখানে চালক ছাড়া আর কেউই ছিল না। প্রত্যক্ষদর্শীদের দাবি, নদীতে পড়ে যাওয়ার সময় মাইক্রোবাসটিতে ৫ থেকে ৬ জন যাত্রী ছিলেন। রাজবাড়ী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, গাড়িটিতে কোনো লোক ছিল না, শুধু চালক ছিল। এখন পর্যন্ত গাড়িটিতে আমরা কাউকে দেখতে পাইনি। ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষের প্রচণ্ড চাপের মধ্যেই মঙ্গলবার সকালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে দৌলদিয়া ঘাটের পন্টনটি ছিঁড়ে পদ্মা নদীতে পড়ে যায় একটি মাইক্রোবাস। পরে ১.৫ ঘন্টা চেষ্টার পর গাড়িটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে চালক এখনও নিখোঁজ রয়েছেন।